বন বিষয়ার নেতৃত্বত ধেমাজিত চলিছে হিলবালির সিন্ডিকেট। ধেমাজির রাজপথত বিনা বাধায় চলে অবৈধ হিলবালি কড়িওয়া ডাম্পার। নিশা হলেই ধেমাজিত চলে হিল মাফিয়ার দৌরাত্ম্য। ধেমাজি আঞ্চলিক বন সংবন দলের একাংশ কনিষ্ঠ বিষয়া কর্মচারী জেলাখনত চলাইছে হিলবালির সিন্ডিকেট। নিশা হলেই অরুণাচল প্রদেশের নামনি চিয়াং জেলার শিলাপথার হয়ে বগীবিল দলঙর উপরে শ শ হিল বালি ভর্তি চালানবিহীন ডাম্পার সরবরাহ হয়। ডিব্রুগড়, টেঙাখাত, লাহোয়াল, তিনিচুকীয়া আদি জেলালে সরবরাহ হয় এই হিল বালি। অভিযোগের আবর্তত ধেমাজি আঞ্চলিক বন সংবন দল কার্যালয়ের বিষয়া কর্মচারী। এই অভিযোগ আমার নহয়, জেলাখনের বিভিন্ন দল সংগঠনে উত্থাপন করেছে এই গুরুতর অভিযোগ। উত্থাপিত অভিযোগ অনুসরি এই হিলবালি সিন্ডিকেটর মাস্টার মাইন্ড দলে উপাধির এজন কনিষ্ঠ বন বিষয়া আর শিলাপথারর দুজন লোক। যদি ইয়াত উচ্চ পর্যায়ে তদন্ত হয় মহৎ তালুকদার ব্যক্তি ওলাব, যেহেতু আপনাদের জানে এই ডিএফর নেতৃত্ব এই ইয়াত দলে উপাধি এজন কনিষ্ঠ আপনার ফরেস্ট বিষয়ার নেতৃত্ব ইয়াত সিন্ডিকেট চলি আছে, ইয়াত বিধায়কর পৃষ্ঠপোষকতা আছে বলে আমি ভাবো। স্থানীয় লোক আর বিভিন্ন দল সংগঠনে বারম্বার অভিযোগ উত্থাপন করার পাছতো ধেমাজি আঞ্চলিক বন সংমণ্ডল কার্যালয়ে গুলাজানের বগীবিল দলঙরে অহা হিল ভর্তি অবৈধ ডাম্পার সমূহ রখাই তালাশির নাটক করে। ডিব্রুগড় যি এয়ারপোর্ট আসলে বনাই আছে তালে আসলে অবৈধভাবে কোনো টিপি চালান নোহাক যে শিলবালি সরবরাহ করে আছে এই কথাটি ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। আর দ্বিতীয় একটা কথা আমি কবলে বিচার, এই শিলবালি নোহা শিলবালি যা এই ডাম্পার সময় যে কাগজ নোহার সুযোগ লো পেলায় একাংশ বনকর্মী আসলে ইয়াক কেবল এক মানে সিন্ডিকেটলে রূপান্তর করেছে, আমি তাক আমি তীব্র ভাষায় গরিহণা দিছো। ধেমাজির শিলাপথারত চলি থাকা শিলবালির এই সিন্ডিকেট প্রসঙ্গত দণ্ডাধীশ পর্যায়ের তদন্ত বিচারিছে ধেমাজির স্থানীয় দল সংগঠনে। অচিরেই ধেমাজির প্রাকৃতিক সম্পদের উপর চলা এই মাফিয়াগিরি বন্ধ করবলে প্রশাসন তথা বন বিভাগ সমর্থন হলে আগন্তুক দিনত তীব্র আন্দোলন গড়ি তোলার হুঙ্কার বিভিন্ন দল সংগঠনের। ধেমাজির যে অবৈধ সিন্ডিকেট চলি আছে শিলবালি সিন্ডিকেট, এই সিন্ডিকেট বন্ধ হব লাগিব। আর এই সিন্ডিকেট যদি বন্ধ নহয় তেতিয়াহলে আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে পুনের হুঙ্কা দিছো, আমি আন্দোলনের কার্যসূচী গ্রহণ করিম। খনন প্রক্রিয়া চলি আছে, বনাজ সম্পদ লুণ্ঠনের প্রক্রিয়া চলি আছে, ইয়ার বিরুদ্ধে আমি ন্যায়ালয়ের কাক চাপিবর কারণে আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে হাজু হয়েছো। পাছে নিশা হলেই মোটা অঙ্কর ধনের বিনিময়ত ম্যানেজ হওয়া ধেমাজি আঞ্চলিক বন সংমণ্ডল কার্যালয়ে ধেমাজির এই শিলবালির সিন্ডিকেট রুধিবলৈ কিবা ব্যবস্থা গ্রহণ করব না নাই সেয়া সময়ে হে কব। শিলাপথারৰ পৰা শম্ভু দাসৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।